অধিনায়ক হিসাবে বেকায়দায় হার্দিক পান্ডিয়া, দলের ব্যর্থতায় শুনতে হচ্ছে সমর্থকদের দুয়ো ভাষা। হার্দিক পান্ডিয়ার সময়টা বর্তমানে খুব একটা ভালো যাচ্ছে না। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে এবারের আইপিএল টুর্নামেন্টে খেলতে এসেছেন, কিন্তু প্রথম তিনটিতে ম্যাচে তার দল একটি ম্যাচও জিততে পারেনি। তবে বিতর্ক এবং হার্দিক পান্ডিয়া দুটো শব্দই যেন একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। আসুন হার্দিক পান্ডিয়ার ক্যারিয়ারের পাঁচটি সেরা বিতর্কই চোখ বুলিয়ে নেই। ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া নিজের খেলার পাশাপাশি ব্যক্তিগত জীবনের কারণেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। আপাতত তিনি 2024 আইপিএল টুর্নামেন্টে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়কত্ব করছেন। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকরা অবশ্য তাকে অধিনায়ক হিসাবে মেনে নিতে পারেনি, ব্যাপারটা নিয়ে এখনও যথেষ্ট জল ঘোলা হচ্ছে। এই পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক হার্দিকের জীবনে পাঁচটি বড় বিতর্ক, যে কারণে তাকে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হচ্ছে। এক, কফি উইথ কারণে হার্দিকের বিতর্কিত মন্তব্য, কোটি টাকার ঘড়ি বাজেয়াপ্ত, ম্যাচ চলাকালীন স্বামীকে গালাগালি, ক্যাপ্টেন্সি সত্ত্বেই মুম্বাই ইন্ডিয়ান্সে কামব্যাক এবং বিরাট কোহলির সঙ্গে ঝামেলা।